সোয়ার গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস আজকের ভিডিওতে এমনই পাঁচটা ক্যামেরা অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো, যে ক্যামেরা অ্যাপ্লিকেশনগুলো আপনার ডেইলি লাইফে কাজে লাগবে এবং এই ক্যামেরা অ্যাপ্লিকেশনগুলিতে এত সুন্দর সুন্দর ফিচার্স রয়েছে যেগুলো দেখলে আপনি সত্যি গাইস অবাক হতে বাধ্য হবেন। তো গাইস আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন এলে রেড কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল অপশনটা অল করে দিন, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যাবে। গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। গাইস আমাদের লিস্টে যে ফার্স্ট অ্যাপ্লিকেশনটি রয়েছে ফিন্ড ইট, এই অ্যাপ্লিকেশনটি দিয়ে ধরুন আপনি অ্যান্সার করছেন বা আপনার বইয়ে একটি ওয়ার্ড খুঁজছেন বা একটি অ্যান্সার খুঁজছেন, সেক্ষেত্রে আপনার চোখে পড়ছে না ওয়ার্ডটা, কিন্তু এই অ্যাপ ক্যামেরা অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনারা সার্চ করে খুঁজতে পারবেন ওয়ার্ডটা। গাইস ওপেন করলে এরকমই আপনাদের সামনে ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন রয়েছে, তো এখানে সার্চ অপশনে আপনারা সিম্পল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ওয়ার্ডটা এই বইটির থেকে আপনি খুঁজতে চান সেটাকে আপনাদেরকে এখানে লিখতে হবে। তো আমি আপনাদেরকে দেখার জন্য দি লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন দি আমি লিখে দিলাম। তারপর এরকমভাবে আপনি ধরবেন, ধরার পরে দেখবেন হলুদ একটি দাগ রয়েছে, তো সেই জায়গাগুলিতে দি রয়েছে। গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু দি এর নিচে একটা হলুদ দাগ রয়েছে। এইভাবেই আপনারা যে কোনো ওয়ার্ডকে খুঁজে বের করতে পারবেন। গাইস দু নম্বর যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটি রয়েছে গুগল লেন্স, এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে যে কোনো প্রোডাক্টের আপনি ডিটেলস জানতে পারবেন, ঠিক আছে, নতুন জিনিস বা যে কোনো জিনিসের আপনারা ডিটেলস জানতে পারবেন, যে কত দাম রয়েছে কি রয়েছে, ঠিক আছে, সব কিছু আপনি জানতে পারবেন। ধরুন আপনি দোকানে গেলেন, দোকানে একটি নতুন জিনিস আপনি দেখতে পারেন, সেটা আপনার দোকানদার আপনাকে অনেক দাম বললো, সেটাকে আপনি এই ক্যামেরাটার সাহায্যে সার্চ করে দেখতে পারবেন যে কত দাম রয়েছে বা কি সব ডিটেলস আপনারা কিন্তু জানতে। গাইস আপনারা গুগল লেন্স অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি যে প্রোডাক্টের ডিটেলস জানতে চান বা দাম জানতে চান সেটাকে আপনি ক্যামেরার সামনে এরকমভাবে ধরবেন, ঠিক আছে, এরকমভাবে ধরার পর এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে ডিটেলসগুলো সব চলে আসবে, কত প্রাইস রয়েছে সব কিছু আপনি ডিটেলস কিন্তু জানতে পারবেন এবং এখান থেকে আপনি শপিংও করতে পারবেন। তিন নম্বর যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটি রয়েছে ক্রোজি, এই অ্যাপ্লিকেশনটি আপনারা 48 গুণ জুম করতে পারবেন। এই ক্যামেরা অ্যাপটি দিয়ে আপনারা 48 জুম করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে জুম অপশনে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জুমটা আমার হচ্ছে এবং এখানে একটি অপশন রয়েছে মাইক্রো, তো আপনারা যদি এখানে ক্লিক করেন আরও আপনারা কিন্তু জুম করতে পারবেন। দেখতে পাচ্ছেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন কতটা জুম হচ্ছে এবং পরিষ্কার আপনারা ছবিটা কিন্তু দেখতে পারবেন, দূরের জিনিস আপনারা খুব সহজে দেখতে পারবেন। গাইস চার নম্বর যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা একটা মোবাইলকে সিসিটিভি বানাতে পারবেন এবং একটা মোবাইলকে ডিসপ্লে বানাতে পারবেন। আপনি ধরুন একটি মোবাইলকে আপনি বাড়ির বাইরে রেখে দিলেন এবং আপনার আরেকটি মোবাইল বাড়ির ভিতরে রেখেছেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার বাড়ির বাইরে কী কী হচ্ছে। গাইস পাঁচ নাম্বার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা যে কোনো জিনিসের কালার চেঞ্জ করে ফটো ক্রিয়েট করতে পারবেন, ভিডিও ক্রিয়েট করতে পারবেন আর আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন, যে কোনো ওয়ালপেপার আপনারা আপনার ব্যাকগ্রাউন্ডে লাগাতে। এটা একটা ম্যাজিক ক্যামেরা, এই ক্যামেরাটা দিয়ে আপনারা যে কোনো জিনিসের কালার চেঞ্জ করে ফটো ক্রিয়েট করতে পারবেন, ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো গাইস আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি একটি এক কালারের জিনিস নিয়ে নিয়েছি, তো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক কালার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হয়ে গেছে, ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ করবেন এবং কালার চেঞ্জ হয়ে যাবে বা এখান থেকে আপনারা কালারটিকে চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এরকমভাবে ফটো এবং ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন, কোনো জিনিসের কালার চেঞ্জ করে ভিডিওটাকে আপনি ক্রিয়েট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি ভিডিওটাকেও ক্রিয়েট করতে পারবেন এবং আরও একটি নতুন ফিচার্স রয়েছে, আপনি এখানে ব্লার স্ক্রিন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে এক কালারের জিনিস একটা রাখছি, তারপর এখানে ডবল ট্যাপ করবেন, ডবল ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ফটো চলে আসছে। আপনি যেই ফটোটা এখানে সেট করবেন সেটা কিন্তু আপনার এখানে চলে আসবে। তো আমি এখানে যে কোনো একটি ফটো আমি সিলেক্ট করছি, তো আমার ফটোটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এখানে শো করবে, দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটি শো করছে, ঠিক আছে। যে কোনো এক কালারের জিনিস আপনারা কালার চেঞ্জ করে ফটোটিকে ফটো এবং ভিডিও শ্যুট করতে পারবেন।
আই হোপ এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন ক্যামেরা অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে সব থেকে বেশি ভালো লেগেছে। গাইস আজকের ভিডিওটা এতটাই, তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।